সালাফি যারা আহলুল হাদিস তারা এখন আপনাদের কথা রায় সালাফি যারা অনুমতি দেওয়া হয় নাই পাগল নাকি গাধা নাকি বক্তৃতা আমি করছি তোমাকে চিৎকার করার অনুমতি কে দিয়েছে এখান থেকে শুরুকান হবে পাগল ছাগল থাকবে না বেশি দিন তোমরা না 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 যুগের পর যুগ পাগল বক্তৃতা করতেই থাকবো আর পাগলামি সাগরে চলতেই থাকবে নাকি একটা শব্দ হবে না স্লোগান হলে এখান থেকে হবে স্লোগানের কি হয়েছে তোমাদের কি জয় করেছো প্যালেস্টাইন জয় করেছো এভারেস্ট বিজয় করেছো না তুমি আফগানিস্তান জয় করেছো না এই দেশে পূর্ণাঙ্গ ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে স্লোগানের তোমার কি হলো তুমি কি করতে পেরেছো এই দেশে আমার মতো মসলে উদ্দিনের পিছনে স্লোগান মুজাফফরের পিছনে স্লোগান ওনার পিছনে স্লোগান ব্যক্তি পূজার অভ্যাস গড়ে উঠছে তোমাদের পাগলামি বন্ধ করো সোজা বোঝার চেষ্টা করো কাজের বহুত বাকি আছে দশ মিনিটের মধ্যে আমি বক্তব্য রাহুল আসতেছে ওইখান থেকে আবার স্লোগান মসলুদ্দিন আসবে ওইখান থেকে হুদা কয়েকজন একটা চিৎকার এইদের ঠিক বা ঠিক আরে বেটা তোর ঠিক বেঠিকের কি আছে কোরআন হাদিস হল ঠিক এবং ব্যাঠিক তোমার কাছে কে জিজ্ঞাসা করেছে ঠিক না ব্যাঠিক আহলে হাদিসের মধ্যে এসে পাগলামি টোটালি বন্ধ কিছু মনে করো না ডক্টর মসলুদ্দিন সাহেবকে বিশ মিনিট বিষয় দিয়েছেন 18 মিনিট বলেছেন আমাদের বুদ্ধি নাই প্রফেসর ডক্টর লোকমান সম্পর্কে খুব পাই শেষ হয়নি আর এখান থেকে বলছে সংক্ষেপ করে মাথায় করে খেলু আছে আপনি কে আসতে বলেছে কেন আলিগড় মর্যাদা বুঝেন না আপনারা আমি মাপ চাই আপনাদের কাছে ক্ষমা চাই আলেমদের সাথে এই ধরনের আচরণ করবেন না তাকে তো আমরা চেষ্টা করছি সংক্ষেপ করছি এখানে দাঁড়িয়ে আছে খুব পাই শুরু করেনি পাঁচ মিনিটও হয় না আপনি কথা বললেন কিভাবে উনি বসলেন কিছু বললেন না ইতিমধ্যে আমাকে একজন ডেকে নিয়ে স্টেজে নিয়ে গেলেন অনেক মানুষ পোড়া বাড়ি গাজীপুরে তো আমি ওখানে বসতেই দু এক মিনিটের মধ্যেই হাজির নওয়াব এসে আমার সামনে থেকে মাইকটা সরিয়ে নিয়ে বললেন যে আপনি একটু দশ মিনিট পরে কথা বলবেন ভাই তো রুহুল আমিন মাদানি এমপি এসে বসলেন এসেই আমাকে বলছেন আলাকরাব ফালাকরাব আলাবল ফালাবল আপনি আগে এসেছেন আপনি কথা বলেন তো দেখলাম যে মাইকটা আবার আমার কাছে নিয়ে এসে রেডি করা হলো ইতিমধ্যে আর একজন বলছেন যে এখন আপনাদের সামনে কথা বলবেন এমপি রুহুল আমিন মাদানি তখন আবার মাইকটা সরিয়ে তার কাছে দেওয়া হলো তখন আমি ভাবলাম যে লোকটা অপমান হবে বলে আমার মনে বলছে কেননা এরকম একাধিক দিন ঘটনা ঘটেছে আমাকে বসিয়ে রেখে কারো আলোচনা হয়নি আজকেও যা হওয়ার তাই হলো তা আমি ভাবছিলাম যে কি করা যায় এরা তো ভুল করলো তিন চার মিনিট থেকে পাঁচ সাত মিনিট হয়েছে এই যে হইচই লেগে গেল না আপনি বক্তব্য বন্ধ করেন আপনি বক্তব্য বন্ধ করেন ওটাই ভালো যিনি মঞ্চে আছেন তার কথা যখন শেষ হয়ে যাবে তখন আপনি আমাকে নিয়ে যান আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কারো কোনো দিন ক্ষতি চাইনি আমার মন বলে না যে আমি কারো কোনো দিন এক মিনিটের জন্য ক্ষতি চেয়েছি আল্লাহে আল্লাহর কসম এটাই ঠিক আল্লাহে আল্লাহর কসম এটাই ঠিক আল্লাহে আল্লাহর কসম আমি আমার জীবনে কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোরআন হাদিসের বাইরে আমি কথা না বলার চেষ্টা করেছি আল্লাহর কসম আমি কোনো দিন কারোর বিরুদ্ধে কথা বলিনি তবে আমি বলেছি শতকরা ৯৫ জন বক্তা মিথ্যুক আমি বলিনি ইনি মিথ্যুক আমি বলেছি শতকরা ৯৮ জন মুফাসসির মিথ্যুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক এরকম আমি বলিনি আমি ৯০ সাল থেকে মাঠে আছি কোরআন এবং হাদিস মুখস্থ করে রেখেছি আমি ওই মাপে বলতে থাকি আপনি একটা বিষয় উল্লেখ করলে আমি ঘন্টা দুই বলতে পারবো এটা আমার ধারণা আর আল্লাহর একটা বিশেষ রহমত বিশাল বড় বড় হাদিস এক পৃষ্ঠা দেড় পৃষ্ঠা দুই পৃষ্ঠা হাদিস যদি আমি অনুবাদ আপনাদের সামনে বলতে থাকি তাই একটা বাক্য বলার পরে আর একটা বাক্য আমার মাথায় রেডি হয়ে আছে আগে পিছিয়ে হয় না
আলহামদুলিল্লাহ এর ফল আমি বুঝতে পারি না, আমি বলতে পারি, এটা আমি বুঝতে পারি, এটা আমি দেখতে পাচ্ছি, আমি বলতে পারছি, এটা আমার জীবনের গতি। কাজেই কারো পিছনে পড়া আমার প্রয়োজন হয়নি। সম্মানিত দিনই ভাই বোন, আমি এটা সবসময় চাই যে আমার কারণে আর একজন মাঠে অপমান হোক। শেষ পর্যন্ত তিনি বললেন, চুপ থাকেন, চুপেন আপনারা, আমি তো বলেছিলাম পরিচালনা কমিটিকে আব্দুর রাজ্জাক সাহেবকে আগে দেন, তো ওরাই তো আমাকে আগে দিল। এখন তিনি আর দু এক মিনিট বলে কথা শেষ করলেন। তা আমি বললাম যে ভাইজান, শুরুতেই যে আপনি নাকি খুব ভালো কোরআন মাজিদ পড়তে পারেন, তো আমায় একটু কোরআন মাজিদ তেলাওয়াত করিয়েন। তো উনি একটু কোরআন তেলাওয়াত করে শুরু করেছিলেন। কারি মানুষ তো, হাফেজ মানুষ তো, এরকম আমি দেখেছি অনেক। তো আমি আপনাদের কষ্ট দিতে চাইনি, আমি যেটা কথার চলাকালীন ধমক দিয়ে থাকি সেটা আমার গতি, আমি এতে কাউকে কোনো দিন কষ্ট দিতে চাইনি। আমার এটা গতি হলো এই যে আমি যে কোরআন হাদিসের কথা বলছি তা আপনি কেন অমনোযোগী, আপনি কেন এখন দোকানে বসে আছেন, আমি আপনার জন্য এসেছি। আমি রাত্রি 11:00 এসেছি, তখন থেকে অপেক্ষা করছি, এত গভীর রাতে আসতে হবে এটা আমি মনে করিনি। তো অনেকে আছেন, আচ্ছা ঠিক আছে, অনেকে এসেছেন, কথা শেষ হয়ে যাক, তখন আমি যাব। তবে আর একজনের শেষ হয়ে গেলে আমার আসলে সেটাই ভালো হয়, তার জন্য ভালো হয়, আমার জন্য ভালো হয়, আপনাদের জন্য ভালো হয়। যে তিলে তিলে এগিয়ে নিয়ে যাচ্ছে শায়খ ডক্টর মুজাফফর বিন মহসিন এবং তার বাবা শেখ মহসিন এবং ডক্টর মুজাফফরের ছোট ভাই শায়খ মুকাররম বিন মহসিন মাদানী, এনারা এবং এনাদের সাথে স্থানীয় এবং দূরবর্তী লোকজন যাদের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি গড়ে উঠছে, এবং প্রধান অতিথি আপনাদের কৃতি সন্তান মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব শাহরিয়ার আলম এমপি, তিনিও যথেষ্ট সহযোগিতা করছেন এবং তার সহানুভূতি ব্যক্ত করেছেন, তাকেও ধন্যবাদ। এবং যারা এ পর্যন্ত বক্তব্য রেখেছেন তারা হলেন ব্রাদার রাহুল, এতক্ষণ আলোচনা করে গেলেন, ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির, ডক্টর মুজাফফরও একটু আলোচনা করেছেন, ডক্টর ইমাম হোসেন এবং আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আলোচনা করেছেন এবং অন্যান্য মুরব্বীরাও আলোচনা করেছেন, শায়খ আব্দুস সামাদ সালাফি মাদানী, প্রফেসর এ কে এম শামসুল আলম, প্রফেসর ডক্টর লোকমান হোসেন, ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী এবং অন্যান্য অনেক আলোচকরা আলোচনা করেছেন। আমো খেতাম হো মেস্ক রয়ে গেছে এই দেশের প্রতিথি যশা বাগ্নি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি আমার পরে পরে আসছেন। আমি যেহেতু অনেকটা এদের ঘরের মানুষের মতো হয়ে গেছি, কাজে আমি আজকের সময় নিচ্ছি না, খুব সামান্য কয়েক মিনিটের মধ্যে শেখের আসতে যে কয় মিনিট লাগে ওই কয়েক মিনিটের মধ্যে আমি ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। সালাফি শব্দটা আপনারা শুনেছেন না শুনেন নাই এ পর্যন্ত? আহলুল হাদিস শব্দ শুনেছেন না শুনেন নাই? আহলুস সুন্নাহ শব্দটি শুনেছেন না শুনেন নাই? শুনেছেন। তিনটার সামান্য কয়েক লাইন ব্যাখ্যা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আহলুল হাদিস নিয়ে আগে কথা বলেছি, আহল মানে বাসিন্দা, আহল মানে যোগ্য, আহল মানে ধারক, আহল মানে বাহক, ইত্যাদি ইত্যাদি বহু অর্থ আহলের রয়েছে। হাদিস মানে বলেছি এর আগে, হাদিস মানে হলো আল্লাহর হাদিস, ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, আল্লাহু নাযযালা আহসানাল হাদিস, কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহর কালাম আল্লাহর হাদিস, রাসুলের হাদিস ও রাসুলের হাদিস, রাসুলের কথা, রাসুলের কাজ, রাসুলের সম্মতি সবই আল্লাহর নবীর হাদিস। কাজেই আল্লাহর কালাম এবং রাসুলের হাদিস দুটোকেই যারা একসঙ্গে মানে, পাঠ করে, অধ্যয়ন করে, বোঝে, প্রতিষ্ঠা করার চেষ্টা করে, সেই পথে দাওয়াত দেয়,
এবং এর বিরোধিতা যারা করে তার প্রতিবাদ করে এই দুটোকে যারা বিকৃত করার চেষ্টা করে সেখানে তারা দাঁড়িয়ে যায় এবং সেটাকে যারা সংশোধন এবং সংস্কার করার চেষ্টা করে তারাই আহলুল হাদিস। সোজা কথা মাথায় ঢুকেছে তো? মাথায় ঢুকেছে? আহলুল হাদিস আগে না চার মাযহাব আগে? ব্রাদার রাহুল ইতিপূর্বে আপনাদের সামনে অত্যন্ত গোছালো ভাষায় তাকলিদ এবং মাযহাব নিয়ে আলোচনা করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার এলেমে বরকত দান করুন। আমি শুধু এইটুকু বলতে চাই, আহলুল হাদিস আগে না চার মাযহাব আগে? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি পুরাতন মাযহাব আগেই ছিল, কাবলা আইয়াখলুকাল্লাহু আবা হানিফা ওয়া মালিকান ওয়া শাফিঈয়া ওয়া আহমদ ইবনে হাম্বল। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি দল আগে থেকেই ছিল, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বলকে সৃষ্টি করার আগেই তারা কারা? সুজা কথা যারা বলতে চান যে আহলুল হাদিস পরের সৃষ্টি, আহলুল হাদিস শব্দটা ব্রিটিশরা দিয়ে গেছে, বানিয়ে গেছে, আমি বলবো যে এটা অত্যন্ত একেবারেই অনৈতিহাসিক, ভিত্তিহীন একটি প্রতারণার কথা মাত্র। আহলুল হাদিস যদি ব্রিটিশরা এই নাম দিয়ে থাকে, ব্রিটিশকে তাড়ালো কারা বলেন তো দেখি? যুদ্ধ কে করেছে তাদের বিরুদ্ধে? সশস্ত্র সংগ্রাম শত বছর ব্যাপী এই উপমহাদেশে কারা করেছে? রাজনৈতিক আন্দোলন কারা করেছে? সোজা কথা বহুবার বলেছে, আজকার পুনরাবৃত্তি করতে চাই না, শুধুমাত্র এতটুকু ইশারা দিয়ে যেতে চাই, সাহাবীদের যুগ থেকে, তাবেঈদের যুগ থেকে, তাবে তাবেঈদের যুগ থেকে এই পর্যন্ত আহলুল হাদিসরা তাদের দায় দায়িত্ব কোরআন এবং হাদিসের পক্ষে এবং সুস্থ আকিদা ও আমলের পক্ষে কাজ করে যাচ্ছে এবং তার বিস্তৃতি আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর দয়ায়, তার অফুরন্ত রহমতে দেশে বিদেশে সর্বত্র হাজারে নয় লক্ষে লক্ষে পৌঁছে যাচ্ছে। এটা আল্লাহর খাস রহমত, কোনো বাধা, কোনো বিপত্তি, কোনো আপত্তি, কোনো ধরনের সমস্যা সৃষ্টি করেও এই দাওয়াতকে ঠেকানো যাচ্ছে না এবং যাবে না ইনশাআল্লাহ আজিজ। এক নম্বর কথা, সালাফি শব্দটা আপনারা শুনেন, এ ব্যাপারে বোধহয় বিস্তৃত কোনো আলোচনা এ পর্যন্ত হয় নাই আমার ধারণা। সালাফ মানে হলো অতীত, সালাফ মানে হলো গত হয়ে যাওয়া, আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। কোরআনে কারিমে কয়েক জায়গায় বলেছেন, কোরআনে কারিমে সালাফ শব্দটি কয়েক জায়গায় এসেছে, অতীতের অর্থে পাস হয়ে গেছে, যেটা একটি হলো আয-যুখরুফের 56 নম্বর আয়াত, ফাজআল্লাহুম সালাফা ওয়া মাসালাল লিল আখিরিন, সূরা আল বাকারার 275 নম্বর আয়াত, ফান্তাহা ফালাহু মা সালাফা ওয়া আমরুহু ইলাল্লাহ, এবং সূরা আন-নিসার 223 নম্বর আয়াত, ওয়ালা তানকাহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা ইল্লা মা কদ সালাফা। সালাফা মানে অতীত হয়ে গেছে, গুজারে হয়ে গেছে, অতীতে যা হয়ে গেছে তারপর যদি তোমরা বাদ দিয়ে থাকো, তবা করে থাকো, তাহলে আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তোমাদেরকে ধরবেন না। এখন এই সালাফ হলেন কারা, কেউ বলতে পারবেন সালাফ কে? না না না, সালফে সালেহিন হলেন সালাফ, আমরা হলাম সালাফি। যারা সালফে সালে সালাফে সালে, সালফ কিন্তু না, লামের সাকেন দেয়া পড়বেন না, তাহলে অর্থ উল্টে যাবে। সালফ সাধারণত অতীতের খারাপ মানুষ, যদি সাকেন দেয়া পড়েন সাধারণত ডিকশনারি তাই বলেন। খালফ হলো পরবর্তী খারাপ মানুষ, যদি সালাফ বলেন লামের জবর দিয়ে বা ফাথা দিয়ে, আর খালাফের যদি লামের জবর দিয়ে পড়েন তাহলে অতীতের ভালো মানুষ, পরবর্তীর ভালো মানুষ। শুধুমাত্র সাকেন এবং ফাতার পার্থক্যের কারণে অর্থের কিন্তু ব্যাপক পার্থক্য হয়ে যায়। আজকে যেহেতু বিস্তারিত আলোচনা না, শুধু আমি ইশারা দিয়ে যাচ্ছি আপনাদের সামনে। সালাফ হলেন সাধারণত তিন যুগের লোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রু উম্মতি কারনি, অন্য বড় এসে খায়রুন নাসে কারনি,
সবচেয়ে উৎকৃষ্ট যুগ উৎকৃষ্ট মানুষের জামানা হলো আমার জামানা অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের যুগ তারপরে সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম তারপরে হলো তাবেঈদের যুগ সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম তারপরে হলো তাবে তাবেঈদের যুগ এবং ইমরান সাহাবী ইনি বলেছেন যে আমার মনে নাই এরপরে আরেকটি যুগের কথা আল্লাহর নবী বলেছেন কিনা কিন্তু অন্য আরেকটি হাদিস দ্বারা প্রমাণিত হয় চতুর্থ যুগের কথা আল্লাহর নবী বলেছেন আমি যতটুকু হিসাব করেছি এই চারটা যুগ যদি একত্রিত করে তাহলে মোটামুটি হবে 300 বছর হয়ে যায় 300 হিজরি বছর হয়ে যায় যেহেতু সাহাবীদের যুগ তাবেঈদের যুগ তাবে তাবেঈদের যুগ তারপরে শুরু হয়ে যায় ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম নাসাই ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ ইমাম নাসাই ইবনে মাজা তাদের যুগ শেষ হয়ে যায় 300 হিজরি শতাব্দী শেষ হলেই ইমাম নাসাইয়ের মৃত্যু হলো 303 হিজরি তার মানে হলো মোটামুটি ভাবে 300 হিজরি সাল যখন শেষ হলো সালাফদের যুগ কি হয়ে গেল শেষ হয়ে গেলে এরপর আর সালাফদের যুগ নেই তারা হলেন সালাফ আর তাদেরকে যারা মেনে চলে তাদেরকে যারা অনুসরণ করে তাদের আকীদা তাদের আমল তাদের বিশ্বাস তাদের চালচলন এবং তাদের আরো যা কিছু তা তিনটি শব্দে আমি শুধুমাত্র শেষ করে দেব ইনশাআল্লাহ তারা কারা এখন আমি সালাফ নিয়ে কথা বলছি ব্যাকরণের কথা আমার টাইম 20-25 মিনিট এর মধ্যে আগে পিছে করা যাবে না আহলে হাদিস আলোচনা আমি শেষ করে দিয়েছি আমি এখন সালাফ নিয়ে এবং সালাফি নিয়ে কথা বলছি মাথা খুব পরিষ্কার রাখেন শতকরা 100 জন বুঝবেন ওইভাবে আমি আলোচনা করছি না আজকে আলোচনা শুধু 10-20 ভাগ মানুষের জন্য যেহেতু খুব দ্রুত আমি আলোচনা শেষ করে দিচ্ছি যারা সালাফদের অনুসরণ করেন তারা কারা সালাফি ওনারা হলেন সালাফ আমরা হলাম কি সালাফি এইটুকু মাথার মধ্যে শুধু রেখে দেন সালাফ কারা কয় যুগের মানুষ প্রধানত তিন যুগ আর তাদের সাথে আরেকটা যুগ সংশ্লিষ্ট হতে পারে সব মিলে কয় যুগ শেষ হবে কখন 300 হিজরি সাল শেষ সালাফদের যুগ পুরাপুরি ভাবে কি শেষ হাদিস দ্বারা আমি দলিল দিয়েছি আপনাদের সামনে তাই না আর আল্লাহর নবী বলেছেন যে শোনো তোমরা ইফতারাকাতিল ইহুদু আলা 71 ফিরকা ওয়াফতারাকাত আন-নাসারা আলা 72 ফিরকা وستفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا واحدة قيل من هم يا رسول الله قال ما أنا عليه وأصحابي ترجمة أبنرا جانين الله نوي بلچن 73 فرقة هو بي شعب جهنم جابي اكتی دلشو جنة جابي بلا هلو تارا كارا الله نوي بلا آمي أبا أمار صحابي گن جارو پوري جانين تو شعب تاينا انتا همار لقو هلو সালাফি যারা আহলুল হাদিস তারা এখন আপনাদের কথা রাইট সালাফি যারা অনুমতি দেওয়া হয় নাই পাগল নাকি গাধা নাকি বক্তৃতা আমি করছি তোমাকে চিৎকার করার অনুমতি কে দিয়েছে এখান থেকেই স্লোগান হবে পাগল ছাগল থাকবে না বেশি দিন তোমরা না 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 যুগের পর যুগ পাউ বক্তৃতা করতেই থাকবো আর পাগলামি সাগরে চলতেই থাকবে নাকি একটা শব্দ হবে না স্লোগান হলে এখান থেকে হবে স্লোগানের কি হয়েছে তোমাদের কি জয় করেছো প্যালেস্টাইন জয় করেছো এভারেস্ট বিজয় করেছো না তুমি আফগানিস্তান জয় করেছো না এই দেশে পূর্ণাঙ্গ ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে স্লোগানের তোমার কি হলো তুমি কি করতে পেরেছো এই দেশে আমার মতো মসলে উদ্দিনের পিছনে স্লোগান মুজাফফরের পিছনে স্লোগান ওনার পিছনে স্লোগান ব্যক্তি পূজার অভ্যাস গড়ে উঠছে তোমাদের পাগলামি বন্ধ করো সোজা বোঝার চেষ্টা করো কাজের বহুত বাকি আছে 10 মিনিটের মধ্যে আমি বক্তব্য রাহুল আসতেছে ওইখান থেকে আবার স্লোগান মসলে উদ্দিন আসবে ওইখানে হুদা কয়েকজন একটা চিৎকার এইটা ঠিক বা ঠিক আরে বেটা তোর ঠিক বেঠিকের কি আছে কোরআন হাদিস হলো ঠিক এবং বেঠিক তোমার কাছে কে জিজ্ঞাসা করেছে ঠিক না বেঠিক আহলে হাদিসের মধ্যে সকল পাগলামি টোটালি বন্ধ কিছু মনে করো না
সম্মানিত উপস্থিতি, আমার নামে স্লোগান নামে সবসময় নিষেধ করে দিয়েছি, একদম না। মুসলিম দিন কোথাকার কোন গোড়ার ডিম যে তাকে না স্লোগান দিতে হবে। সম্মানিত উপস্থিতি, কয়েকটা সেকেন্ড নিচ্ছে আমি, শুধু সুন্নি কারা কথা উঠছে মাঠে, আহলে হাদিস এবং সুন্নি, আহলে হাদিসরা সুন্নি কিনা, সুন্নিরা আহলে হাদিস কিনা। ঊর্ধ্বতন কর্মকর্তা একজন দেশের বলে ফেলেছেন আমরা সুন্নিরা এবং আহলে হাদিসরা। সুন্নি দুই কথায় বলে ব্যাখ্যা করে আমি শেষ করে দিচ্ছি। এক নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত যারা মেনে চলে তারা সুন্নি। আর আল জামাত হলো সাহাবীগণের জামাত এবং ইসলামিক শাসকদের জামাত যারা মেনে চলে তারা হলো আল জামা, আহলে সুন্নাহ ওয়াল জামাত মানে হলো আল্লাহ নবীর সুন্নত, সাহাবীগণের সুন্নত এবং ইসলামিক রাষ্ট্রীয় জামাত যেখানে কায়েম আছে সেটাকে যারা মেনে চলে, বিদ্রোহ করে না, তারা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। আহলুল হাদিস আহলে সুন্নাহ ওয়াল জামাত কি না প্রশ্ন এখন আপনার কাছে, এক কথায় এখন জবাব দিন, আহলে হাদিস আহলে সুন্নাহ ওয়াল জামাত কি না? আহলুল হাদিসরা সুন্নি, আহলে সুন্নাহ ওয়াল জামাত আহলুল হাদিসরা সালাফি। এখন একটা কথা, সালাফির পরিচয় কি? সুম্মা ইন্না বাদাকুম কওমান ইয়াশহাদুনা ওয়ালা ইউস্তাশহাদুন। এরপর একটা কওম আসবে যারা সাক্ষী দিবে, সাক্ষী চাওয়া হবে না, ওয়া খুনুন ওয়ালা ইউতামানুন, আমানতের খেয়ানত করবে তারা, তারা বিশ্বস্ত থাকবে না। আমি মুসলিমদের সালাফিয়তের দাবি করি, আমি জনগণের পয়সা চুরি করি, আমি দারুন সালাফি, আমি মুসলিমদের সালাফিয়তের দাবি করি, আমি মিথ্যা কথা বলি, আমি দারুন সালাফি, আমি মুসলিমদের সালাফিয়তের দাবি করি, একদিনে সাত জায়গায় প্রোগ্রাম নেই আমি উপস্থিত হই না, আমি দারুন সালাফি। এটা সালাফি না, এগুলো জিলাফি। কিসের সালাফি? আমি গোরার ডিমের সালাফি। আমার নাই ইমান, আমার নাই আকিদা, আমার নাই নীতি, আমার নাই চরিত্র, আমার নাই আদর্শ, আমার নাই ব্যক্তিত্ব, আমি সালাফি। সালাফি অত সোজা নয়। তিন কথায় আমার বক্তব্য শেষ করে দিচ্ছি আপনাদের সামনে। সালাফি অর্ধেক মুসলমান না পুরা মুসলমান? চুরি করলে কি হয় আপনার দেশে বলেন? চুরির বিধান কি ইসলামে? জেনার বিচার কি আপনার দেশে? কতজন মুসলিম আছে এই দেশে? 90% মুসলিম। আপনার সালাফিদের কোনো আবেদন আছে কিনা বলেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আবেদন আমাদের নেই, অন্যের উপর ছেড়ে দিয়ে রেখেছি আমি, আমার দাবিও নেই। চুরি করলে হাত কাটতে হবে, জেনা করলে সঙ্গে সার করতে হবে, কিংবা ব্যত্রাঘাত করতে হবে। মদের বিরুদ্ধে খালি কয় বক্তৃতা করো, বক্তৃতা করো, আমি বলি বক্তৃতা করবো করে ইসলামের আইন আছে, ব্যত্রাঘাত করো। মাননীয় মন্ত্রী সাহেবেরা এমপি সাহেবেরা বলেন বক্তৃতা করেন, যে বক্তৃতা কি করবো, আপনি আইন জানেন, আপনি ধরে নিয়ে আসেন ব্যত্রাঘাত হবে স্টেজের উপরে, শেষ আপনার মাদক, ওই দিতে আগাবেন না, খালি মানে ওয়াজ করো। বাস্তবতা কোথায় আপনার? চুরি বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো, আমি কি স্টেজে নিয়ে আসেন? এখানে সাইজ করা হবে আপনার সামনে, আপনার প্রশাসন এখানে সাইজ করবে লক্ষ জনতার সামনে, পরের দিন দেখবে সব শেষ। সম্মানিত উপস্থিতি, আমরা পূর্ণাঙ্গে ইসলামে বিশ্বাস করি না, অর্ধেক ইসলামে। এখন অর্ধেক ইসলামে বিশ্বাস করার নাম হলো সালাফি আন্দোলন, বাকিটুকুর ব্যাপারে আমরা নীরব। সম্মানিত উপস্থিতি, তা বিশ্বাসের কথা বলছি না, কথার একটু বাড়তি হয়ে গেল আমার, সোজা কথা যে ওইটুকুর ব্যাপারে আমরা নীরব হয়ে যাচ্ছি। কাজে ওগুলাকে সরব করতে হবে সালাফিদেরকে, সালাফিদেরকে পূর্ণাঙ্গ আহলে হাদিস হতে হবে, সালাফিদেরকে পূর্ণাঙ্গ এই আহলে সুন্নাহ ওয়াল জামাত হতে হবে, সালাফিদেরকে পূর্ণাঙ্গ সালাফি হতে হবে। তাতে আপনারা রাজি কিনা? না না না, কয়েকজনে মাত্র রাজি, সবাই রাজি হবেন না, তা আমি জানি, অত সহজ না বিষয়টা, অনেক কাজের, অনেক দাওয়াতের, অনেক চিন্তার, অনেক আহ্বানের, অনেক পড়াশোনার, অনেক চিন্তার ঐক্যের, চিন্তার ক্ষেত্রে আমরা বহুদা বিভক্ত হয়ে রয়েছি, চিন্তার ক্ষেত্রে আমরা বহু দূরত্বের মধ্যে রয়েছি। কাজে আমি আমার বক্তব্য আজকে আর লম্বা করতে চাচ্ছি না,
শুধু এতটুকু বলে যাচ্ছি, আমরা আহলুল হাদিস, আমরাই সালাফি, আমরাই কি আহলুস সুন্নাহ ওয়াল জামা। তিন চার দিনের মনে থাকবে তো, আমরা আহলুল হাদিস, আমরাই সুন্নি, আমরাই কি আহলুস সুন্নাহ ওয়াল জামা। এ দেশে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করা, আকীদা, আমল, সহি হাদিস এবং বাকি সকল কিছু প্রতিষ্ঠার সংগ্রাম করার দায় দায়িত্ব কাদের? আমাদের। এবং সেটা অতদিন পর্যন্ত সম্ভবপর হবে না যতক্ষণ পর্যন্ত না আলেমরা পরস্পর সহনশীল হবেন, নিজেরা ঐক্যের দিকে আগিয়ে যাবেন, একজন আরেকজনের কাছে ডাকবেন, আরেকজন আরেকজনকে দাওয়াত কবুল করবেন এবং যতটা সম্ভব মাঠেতে বিতর্ক কমাবেন যতটা সম্ভব, তারপরে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত হতে পারে। এতটুকু বলে আমি আমার আঠারো মিনিটের বক্তব্য আমি শেষ করছি। আকুলু কাউলি ওয়াস্তাগফিরুল্লাহ আজমাইন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তা আর আলেম এক জিনিস না, কথা বোঝা গেছে? বক্তারা কৌশলে মানুষকে ধরে রাখতে পারে, তাদের মধ্যে এলেম নাই। আমরা আজকে যাদেরকে এখানে হাজির করেছি আলেম বলে হাজির করেছি আলহামদুলিল্লাহ তাদেরকে, কিন্তু কেউ কথাটা খুব কৌশলে বলতে পারে, কার কৌশল দুর্বল, কিন্তু আলেম মানুষ, এলেম নাই এ ধরনের আলেমকে আমরা নিয়ে আসতে চাই না। তাকে বিষয় দিয়েছি, এত বড় আলেম বিষয় দিলাম 15 মিনিট, বললেন 18 মিনিট। ডক্টর মুস্তুদ্দিন সাহেবকে 20 মিনিট বিষয় দিয়েছেন, 18 মিনিট বলেছেন, আমাদের বুদ্ধি নাই? প্রফেসর ডক্টর লোকমান সম্পর্কে খুব তাই শেষ হয়নি, আর এখান থেকে বলছে সংক্ষেপ করে, মাথায় করে ঘেলু আছে, আপনি কে আসতে বলেছে এখানে? আলিমের মর্যাদা বুঝেন না আপনারা। আমি মাপ চাই আপনাদের কাছে, ক্ষমা চাই, আলেমদের সাথে এই ধরনের আচরণ করবেন না। তাকে তো আমরা চেষ্টা করছি, সংক্ষেপ করছি, এখানে দাঁড়িয়ে আছে, খুব পাই শুরু করেনি, পাঁচ মিনিটও হয় না, আপনি কথা বললেন কিভাবে? আর পরিবেশ নষ্ট করার জন্য একজন লোকের দরকার হয়। এই যে বিদ্যুৎ চলে গেল না, একটা ইঁদুর বের হলেই সব দৌড়াইতো, এটা হলো মানে ছোট কাজের ছোট প্রাণীর বড় ধ্বংস কাজ না। আমি একটু রেগে গেলাম, আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, এটা বলার ইচ্ছা ছিল না। আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করি, রাত 2টা পর্যন্ত উপস্থিত থাকবেন, এটা আমার মানে ইয়া ছিল না, ইচ্ছাও ছিল না, অনিচ্ছাকৃত হয়ে গেছে। আগামী দিনে প্রোগ্রাম যদি আমরা একটু বাড়াতে পারি করবো ইনশাল্লাহ। এখন আপনাদের সামনে আলোচনা করছেন আমার শ্রদ্ধা ভজন উস্তাদ আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী রূপগঞ্জের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি আমার উস্তাদকে আলোচনা পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি।